আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে দুইটা ইনকিউবেটর তুলে ধরতেছি, ফুল অটোমেটিক, 600 ক্যাপাসিটি এবং 300 ক্যাপাসিটি। এর বিস্তারিত তুলে ধরব, আশা করি পুরো ভিডিওটা দেখবেন। অর্ডারকৃত মাল এগুলো, কক্সবাজার ও ময়মনসিংহে যাবে, বিস্তারিত তুলে ধরব। আমার যোগাযোগের মাধ্যম ফেসবুক, ইউটিউব, মোবাইল নাম্বারে ফোন করেও পাবেন অথবা সরাসরি আসতেও পারবেন। সারা দেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করা হয়, কারো ইনকিউবেটর লাগলে অবশ্যই যোগাযোগ করবেন এই ঠিকানায়। অল্প খরচে ফুল অটোমেটিক ইনকিউবেটর। এই ইনকিউবেটরগুলোতে ব্যবহার করা হয়েছে XM18E মডেলের কন্ট্রোলার, উন্নত মানের কন্ট্রোলার। এখানে সার্কিট ব্রেকারও আছে। এটা 600 ক্যাপাসিটি, 600 ক্যাপাসিটি। লাইট অফ হয়ে গেল, টেম্পারেচার উঠে গেছে। এখানে হচ্ছে এটা হচ্ছে সেটার পার্ট। এখানে চারটা সেল আছে, চারটা সেলে 400 ডিমটা, 404টা ডিম দেওয়া যাবে। মুরগি ডিমের ক্ষেত্রে এখানে 18 দিন থাকবে। আর এটা হচ্ছে হ্যাচার ট্রে, এখানে হ্যাচার ট্রে। এই হ্যাচার ট্রেতে হচ্ছে শেষের 3 থেকে 4 দিনে বাচ্চারা ফুটে বেরোবে। এখানে পানির পাত্র আছে, ইমিউনিটির জন্য পানির পাত্র, পানি দিতে হবে। ইমিউনিটির প্রয়োজন হলে পানি দিতে হবে, এখানে পানি দিলে ইমিউনিটি উঠে যাবে। এখানে দেশি মুরগির ডিম 200-এর মতো হ্যাচিং করা যাবে। এখানে এখানে এই যে ভিতরে গুণা দেওয়া আছে যেন ছোট ডিমগুলো পড়ে না যায়, দেশি মুরগির ডিম। এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যখন ডিম ঢুকাবো অথবা বের করব তখন এই ম্যানুয়ালি এই আপ বাটনটা চাপ দিয়ে ধরলে এটা টার্নিং হবে। যে টার্নিং হচ্ছে, চেনটা ঘুরতেছে, তখন এটা সমান করে নেব, লেভেল করে নেব। লেভেল করে নেওয়ার পরে, লেভেল হয়ে গেলে আরেকটা চাপ দিলে এটা বন্ধ হয়ে যাবে। এই আপ বাটনটা, এই যে আপটা, এই বন্ধ হয়ে গেল। এখন এখান থেকে এই ট্রেটা বের করে ডিম সাজায় আবার ট্রেটা এখানে বসাই দেব। বসাই দেওয়ার পরে আর কোনো বাটন চাপ দিতে হবে না, অটোমেটিক যখন প্রয়োজন হবে টার্নিং হবে। টার্নিংটা আবার দেখি, টার্নিং হচ্ছে। এখানে লিমিট সুইচ ব্যবহার করা হয়েছে, লিমিট সুইচ যেটা আসলে বন্ধ হয়ে যাবে টার্নিংটা। খুবই সহজ, সহজভাবে পরিচালনা করা যাবে। অনেক মজবুত বডি, চতুর্দিকে থাই অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে। পিছনটা, পিছনে যে এটা ফ্যান, এটা ওভার টেম্পারেচার ফ্যান। ওভার টেম্পারেচার হলে ফ্যানটা অ্যাডজাস্ট করে দিবে টেম্পারেচার বের করে।
এটা ছোট সাইজটা, এটা 200 সেটার আছে স্যার। এটাতেও XM18E কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে, খুবই উন্নত মানের কন্ট্রোলার। এটাতে 200 সেটার টার্নিং হবে, 202টা ডিম হাঁস মুরগির, কোয়েলের ক্ষেত্রে 600। টেম্পারেচার কমে গেল, আবার চালু হয়ে গেল। এখানে হ্যাসার যে উন্নত মানের একটা ট্রে ব্যবহার করা হয়েছে, ফাইবার ট্রে, 100 ডিমের ট্রে। এখানে পানির পাত্র আছে, হিউমিডিটি প্রয়োজন হলে পানির পাত্রে পানি দিলে আর্দ্রতা যেটা হিউমিডিটি বেড়ে যাবে, এটা হিউমিডিটি। এটা সাইডের মধ্যে থাকলে পানি দেওয়ার প্রয়োজন নেই, সেটার টাইমে উপরে যখন ডিম থাকবে পানি দেওয়ার প্রয়োজন নেই। এটা যদি আপনার 50-55-র নিচে চলে আসে তখন আপনার পানি দিতে হবে, এমনিতে পানি দেওয়ার প্রয়োজন নেই। যখন হ্যাচারে ডিম দিব, এখানে যখন ডিম দিব তখন পানি দিব, তখন হিউমিডিটি 70+ লাগবে। এখন যেমন 60 আছে, 62, তখন এটা 70+ লাগবে। এখানে এই ট্রেতে পানি দিলে সহজেই আর্দ্রতা তৈরি হবে, হ্যাচিং রেট ভালো হবে। এটা ফ্যান, টার্নিং হচ্ছে টার্নিং মোটর, ডিম ঢুকানো বের করার সময় এটা লেভেল করে নেব, লেভেল করে নিয়ে আরেকটা চাপ দিলে বন্ধ হয়ে যাবে। এখানে লিমিট কারো যদি ইনকিউবেটর লাগে অবশ্যই যোগাযোগ করবেন, ভালো মানের ইনকিউবেটর। আপনি জেলা শহরগুলোতে পৌঁছে যাবে কুরিয়ারের মাধ্যমে। আমার ফেসবুক ইউটিউব যোগাযোগ করতে পারেন, এভাবে রবিউল ইনকিউবেটর লিখে সার্চ দিলে চলে আসবে, অথবা আমার এই মোবাইল নাম্বার দিয়ে সার্চ দিতে পারেন। ইনকিউবেটর প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।